নরসিংদীতে শহীদ রাষ্ট্রপতি ও জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 88তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ১৯ জানুয়ারি শুক্রবার বিকেলে এ উপলক্ষে নরসিংদী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ জলিল। সভায় বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী, যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুল বাসেত, দিন মোহাম্মদ দীপু, শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভুইয়া, জেলা বিএনপির সদস্য আলমগীর হাবিব, জেলা মৎস্যজীবী দলের সভাপতি হাবিবুর রহমান মিলন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সজল, জেলা শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম রবি, জেলা মহিলা দলের সভাপতি উম্মে সালমা মায়া, সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না প্রমুখ। এ সময় মঞ্জুর এলাহী বলেন, মিথ্যা নাটক করে প্রহসনে নির্বাচন দিয়ে দেশের মানুষের সাথে প্রতারণা করেছে সরকার। নির্বাচনের দিনও কারাগারে ছিলাম আমরা। নরসিংদী জেলখানায় কয়েদি আছে 300-এর বেশি। তারা কেউ পোস্টাল ভোট দেয়নি নির্বাচনে। সহকর্মীরা কেউ নিরাশ হবেন না। অল্প সময়ের মধ্যেই আসছে আন্দোলনের ডাক। বিএনপি আন্দোলনে ছিল, আছে, থাকবে। শেষ পরিণতি না দেখে ঘরে ফিরবে না বিএনপির নেতাকর্মীরা। সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া করা হয়। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গেই থাকুন।